মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবার গল্প। সময়কাল 2003 থেকে 2020 পর্যন্ত। দশে দশ, দশে দশ, দশে দশ। স্বাধীনতার ডাক, নেই যে কোনো ফাঁক, শোষণের আবর্জনা ধুয়ে মুছে যাক। জয় বাংলার জয়, জয় বাংলার জয়, জয় বাংলার জয়। শত্রুরা সব বশ, মুক্ত হয়ে দেশ পেল দশে দশ, দশে দশ, দশে দশ, দশে দশ। কি হলো, কি ভাবছেন? পাকিস্তান কেন যাবেন? আরে পাকিস্তান ছাড়া অন্য কোনো জায়গায় আমাদের তো আশ্রয় দিবে না। আপনি তো বলতে দেশ প্রেমিক, দেশ রেজাইন, কথা তো আমার। আমি তো আগে তাই ভাবতাম, কিন্তু এখন অবস্থা মনে হচ্ছে অন্যরকম। কিরকম? আপনি কিছু টের পাচ্ছেন না? না, আমি কিন্তু টের পাচ্ছি। ওরা বাছাই করে খুঁজে খুঁজে লোক ধরবে, বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি কার্যকর করবে। আমার এখন এই দেশে থাকা ঠিক হবে না। তাহলে চলে যাওয়া ভালো, আপনার চলে যাওয়া উচিত। আপনি তো এই দেশে জয় বাংলা করে দিন মেনে নিতে পারবেন না। আবার এই দেশে বসে জিন্দাবাদ জিন্দাবাদ করবেন সেটা তো সম্ভব না, তাহলে তো যেতেই হবে। আচ্ছা, আমরা কি হেরে গেলাম নাকি? আপনার কি অন্য কিছু মনে হয় না? আমার মনে হয় এটা সাময়িক, আমরা আবার আসবো। বিদেশে গিয়ে গোপনে গোপনে কাজ করতে হবে। আমার ডাকছেন কেন সেটা বলো। এত লোক থাকতে গুফুর ভাই শেষ পর্যন্ত ওই গেদুকেই ডেকে পাঠালো। ব্যাপারটা তো ইরামেরও হতে পারে, যে কাজটা শুধু গেদু পারবে, আমরা কেউ পারবো না, সেই জন্য গেদুকেই বলেছে। কি এমন কাজ যে গেদু পারবে আমরা কেউ পারবো না, এটা কথা হলো? সেটা আমি কিরম করে বলবো আলী ভাই, সেটা তো বলতে পারবে গেদু। গেদু আসুক, তাকে জিজ্ঞেস করব, যদি দয়া করে সে বলে আর কি। আরে বলবে বলবে, আর কাউকে কিছু না বলুক, কিন্তু আমাকে সব কিছুই বলবে। আচ্ছা চেয়ারম্যান সাহেব বলেন, আমরা তো ফুল রাজাঘাট ছিলাম না, আমরা তো ওদেরকে সাথে নিয়েছিলাম, আমরা তো হাফ রাজাঘাট, তা আমাদেরও কি ওই একই অবস্থা হবে? এ আলী ভাই, আপনি না মাঝে মধ্যে ইরামের কথা কন না, একে প্রেশার বেড়ে যায়, মাথা ঠিক রাখা মানে নিজেরে কন্ট্রোল করে না খুব কঠিন হয়ে যায়। আরে আমরা ওদের সঙ্গে থাকি আর ওরা আমাদের সঙ্গে আসুক, কথা তো একই হলো নাকি? সবচেয়ে বড় কথা হলো চেয়ারম্যান, আমরা ওদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছি, এই অপরাধটা কিন্তু ছোট করে দেখার উপায় নাই। আপনার মুখে এই কথা? আরে আপনি তো ছিলেন ফুল রাজাকার। আমি ফুল রাজাকার হলি, আপনি কি? সেই থেকে বলতেছেন, বলবেন বলবেন, বলতেছেন তো না। আমার একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থাটা কি? আমাকে এদেশের বাইরে পার করে দিতে হবে, মানে পাচার। আরে মানুষ পাচার করে তো আপনার আসল ব্যবসা। হ্যাঁ যাবে, 5 লাখ টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে দেবো, কদিন লাগবে ব্যবস্থা করতে? 3-4 দিন। তাহলে সোমবার রাত্রে ইনশাল্লাহ টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, কথা না চলছে না, হবে না, পাক্কা কাজ যেন হয়। পাক্কাই হবে।
বড় চাচা আমি তো ইমাম সাহেবের খোঁজ পেয়েছি ওই গ্রামের, সে খুব অসুস্থ, তার ছেলের সাথে আমার কথা হয়েছে। ইমাম সাহেব কোনো খোঁজ দিতে পারলেন? হ্যাঁ পেরেছে। পেরেছে? ওই শয়তানটার খোঁজ পেয়েছে? সে গফরা রাজাকার এখন কোথায়? ও কি বেঁচে আছে? বহাল তবিয়তে। গফরা রাজাকার নাম বদলে এখন গফুর মোল্লা হয়েছে। গফুর মোল্লা? যে আমাদের বাড়িতে এসেছিল। চাচা আপনি উত্তেজিত হবেন না, আপনি শান্ত হন। উত্তেজিত হব না? তোমার চাচিকে ও খুন করেছে, ও আমার বাড়িতে আসে কি করে? আমি যদি সেদিন জানতাম যে ও হলোর গফরা রাজাকার, তাহলে সেদিনই একটা কিছু হতো। চাচা গফুর রাজাকার নিশ্চয়ই ওর পাপের প্রায়শ্চিত্ত করবে। আমার জীবদ্দশাতে আমি দেখে যেতে চাই ওর পাপের শাস্তি পেয়েছে। আপনি সেটা পারবেন। শোনো মা, দিনের বেলা এত জ্বালাতে হয় না, রাত হোক তখন জ্বালি। রাতে কত আলো হয়, একদম ফকফকা। আগে তো রাতে কুপি জ্বলে কিছুই দেখতে পেতাম না, তাই না মা? ও মা, একটা পাংখা কিনে দিবা, ঘুরলি বাতাস হয়। বুবু যে বাড়িতে কাজ করতো সেখানে দেখেছি অনেক বাতাস। এই যে কিস্তির টাকা প্রায় শেষ হয়ে এসেছে, এই টাকা শেষ হলেই সরকার আমাকে টাকা দিবি, সেটা দিয়ে আমি ব্যবসা করবো, আয় হবি, তো সব তোমার কিনে দিব মা। আমি চাই সুমিতকে টাকাটা দিয়ে আসি, তুমি কিন্তু বাড়িতে থাকবা। লাইট কিন্তু আর জ্বালাবা না। হ্যাঁ আর একবার মা। আচ্ছা আর একবার, একবারে বেশি কিন্তু না। আমি দুলি ফুলি। না না, দুলি। ও সালামের মা, তোমার সালামার বকুল কি করতেছে? ওরা তো পড়তেছে। গ্রামে বিদ্যুৎ এসা খুবই ভালো হয়েছে, এই বিদ্যুৎ যদি আগে আসতো তাহলে সালামার বকুলের পড়ালেখা আরো ভালো হইত। এটা তুমি ঠিকই করেছো। রাইতের বেলা এই বিদ্যুতের আলোতে ওরা খুব আনন্দ করে পড়ালেখা করে। ওরা মনে করে কি এই বিদ্যুৎটা দেওয়া হয়েছে খুব পড়ালেখা করার জন্য, আর এটা হইলো এই সরকারের অবদান আমাদের জন্য। ওরা কইছিল যে যদি একটা পাংখা লাগাই দেওয়া যেত তাহলে পরে ওখানে গরমে কষ্ট পাতি হতো না। দেব, সমিতি থেকে টাকা নিয়ে ব্যবসা করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ও সালামের বাবা, আমরা কি টাকা তুলে ব্যবসা করতে পারবো? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। এটা হইলো প্রধানমন্ত্রীর উপহার আমাদের জন্য, এটার কোনো লসটা হবে না। তাই জন্য হোক। এই হচ্ছে আমাদের গ্রাম। কিন্তু এই গ্রামের বিশেষত্ব কি? সব গ্রাম তো একই রকম। হ্যাঁ, সব গ্রামই বাংলাদেশের একই রকম, কিন্তু গ্রাম উন্নয়নের যাত্রায় আমরা আমাদের এই গ্রামকে গড়ে তুলছি গ্রাম উন্নয়নের মডেল গ্রাম হিসেবে। এই কারণে বুঝি বিয়েটা করনি? এবার করব। আচ্ছা, তুমি তোমার গ্রাম কি বেশি ভালোবাসো নাকি আমাকে? দুজন কি
আমি কিন্তু শুধু তোমাকে। তুমিও আসলে গ্রামকে ভালোবাসো, কিন্তু অনুভব করতে পারো। আমার অনুভব তুমি কি করে বুঝতে পারলে? এখানে হচ্ছে দুটি অবস্থা, একটি হচ্ছে দেশপ্রেম আর অন্যটি হচ্ছে দেশদ্রোহ। আমি তোমাকে যতটুকু চিনি এবং বুঝি, তুমি নিশ্চয়ই দেশদ্রোহী নও। তা হতে যাব কেন, আমারও দেশপ্রেম আছে। আমি জানি আছে, আর আছে বলেই তো তুমি গ্রাম ভালোবাসো। দেখো, আমাদের দেশ মানে কিন্তু গ্রাম, বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। কিন্তু আমি সেভাবে ভাবিনি। আহা, গ্রাম বাংলা, কি তার রূপ, কি তার মায়া। ছোটবেলায় ছুটোছুটি, বড়বেলায় হাঁটাহাঁটি, সেটা কি ভোলা যায়? এবার তাহলে অনুভব হয়েছে। কিন্তু আমার তো গ্রামে থাকার অভ্যাস নেই। অভ্যাস নাই, হয়ে যাবে। ঠিক আছে, সেটা না হয় বিয়ের পরে দেখা যাবে। ওকে, চল এবার চলো। কি হতে যাচ্ছে, কিছু কি আজ করতে পারছেন চেয়ারম্যান সাহেব? না ভাই, কিছু বুঝতে পারতেছি না। কিন্তু আমি এই আমাদের এই যে গেদুমিয়া, তার উপর খুব বিরক্ত। সে গেল হুজুরের সাথে দেখা করতে, আর দেখা করতে গিয়ে নিখোঁজ হয়ে গেল। হুজুরের সাথে গেদুমিয়াও আন্ডারগ্রাউন্ডে চলে যায়নি তো? গেলে লাভ কি? আন্ডার সমুদ্রেও যদি থায় তাইলেও সরকার ওইখান থেকে ধরে নিয়ে আসবে, কারণ জনগণ সরকারের সাথে আছে। ফোন করলেও কেউ ফোন ধরতেছে না। আচ্ছা, আপনি আবার ট্রাই করে দেখেন তো। কাকে? গেদুকে। হ্যাঁ, যুদ্ধের সময় বিভিন্ন বাড়িতে আগুন দিয়েছে, লুটপাট করেছে, অনেক অভিযোগ ওর বিরুদ্ধে। শয়তানটার চাল শাস্তি হবে? স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে তারপর যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে। আলহামদুলিল্লাহ, কেউ পার পাবে না, কেউ পার পাবে না, কেউ পার পাবে না, কেউ পার। আলী ভাই, এক কাজ করা যায় না? কি কাজ বলেন? মানে গেদুর বাড়িতে কাউরে পাঠাই, ওর খোঁজটা নেওয়া যায় না? হ্যাঁ, তা তো নেওয়া যায়। ওই যে আসছে। কি ব্যাপার গেদু মিয়া? 5 লাখ নাই। আরে রাখেন, আপনার 5 লাখ নাই, হুজুরের কি খবর সেটা বলেন। হুজুরও নাই। হাই কই, হুজুর বলছে আমারে বিদেশে পাঠাই দাও, পাচার করে দাও, সেই মতে তার সাথে কথা। কালকে রাতে সে বাড়ির থেকে আসবে, আজকে রাতে তাকে নিয়ে যাবো, যাওয়ার আগে 5 লাখ। তার মানে হুজুরে যাওয়া হয়নি? গিয়েছে। কোথায় গিয়েছে হুজুর? গারদে। গারদে? কবে গে তুমিয়া? হ, কালকে গভীর রাতে সে যখন বাড়িতে ঢুকতেছিল তখন তারে উঠাই নিয়ে গেছে, বাড়ির কেউ জানে নাই। আমার 5 লাখ। রাখেন, আপনার 5 লাখ একবার চিন্তা করে দেখেছেন? আপনাকে আমাকে যে কাউকে যে কোনো সময় ধরে নিয়ে যেতে পারে।
এই দেখো এসব কি কোন আপনারা তুমি কি করবো ভাবছো? আমি তো সদস্য না, কুলসুম সদস্য, ও যা করতে চায় তাই করবি। আপা আমি ভাবতেছি আমি একটা দোকান করবো। দোকান? ও আপা সদাই পাতির দোকান ভালো। আমার না হাঁস মুরগি পালার খুব শখ, আমি খামার করতে চাই। আপা তাহলে তো ভালোই হইলো, তোমার তো হাঁস মুরগি পালার উপর আগে থেকেই আছে। যা করবা বুদ্ধি করেই করতে হবে, নিজেদের জমানো টাকা। তোমরা যে সিদ্ধান্ত নিছো ঠিকই আছে, তুমি দোকান করতে চাচ্ছ করো, জমিলাবুর মতো খামারও করতে পারতা। শেখ হাসিনার উপহার একটি বাড়ি একটি খামার, বদলাবে দিন তোমার আমার। ও মা, বুবু যে বাড়িতে কাজ করতো তাই কি আমার মতো পাটালি মুড়ি খায়? খাইব না কেন, খায়, এটা তো গ্রাম্য খাবার। খামার কি মা? খামার ওই যে হাঁস মুরগি একসাথে পালে। আমরা তাহলে হাঁস মুরগি ডিম খেতে পারবো? খালি ডিম না, মাংস খেতে পারবা, রোজ খেতে পারবো। তুমি চাইলে পারবা। ও মা আমার তোমার সাথে কাজে নাও না। না গো মা, তোমার কাজ করা লাগবে না, তুমি স্কুলে যাবা। অনেকটাই তো ধরেছে, আরো ধরবে। ওরা জঘন্য অপরাধ। আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে গভুর ভাইও পারে নাই। আমরা বড় নেতাও না, বড় অপরাধীও না, আমরা এই চামজামার কাই আর কি। অনেক সময় বাসের দিকে কলসি তো বড় হয় নাকি, জানেন না? তাহলে আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন করতে হবে কি করতে হবে? এই চেয়ারম্যান কি করতে হবে? আপনি বলে দেন চেয়ারম্যান সাহেব, আমাদের কি করতে হবে? আসলে আমার না মাথায় কাজ করতেছে না, কিছু বুঝতে পারতেছি না। তবে হ্যাঁ, আমাদের এখন খুব সাবধানে পুরো পরিস্থিতিটা পর্যবেক্ষণ করতে হবে। তবে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা যোগাযোগ থাকতে হবে, গভুরবার মতো যোগাযোগ যেন না হয়। মানে? বুঝলাম না তো। মানে হলো গভুরবার সাথে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু যখন যোগাযোগ হলো ওই রাতেই উনি অ্যারেস্ট হয়ে গেল। আরে আর একটা দিন, একটা দিন পরে যদি ধরা খাইতো আমার 5,00,000 টাকা লস হতো না। আরে থামেন তো, এখন আগে লুকান, লুকিয়ে 5,00,000 টাকার স্বপ্ন দেখেন। এখন আমাদের একটাই কাজ, আজ থেকে আমরা সবাই করবি। শোনো মানুষেরা শোনো, আমি তোমাদেরই জেনো, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ওদের আঘাত হানো। শোনো মানুষেরা শোনো, আমি তোমাদেরই জেনো, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ওদের আঘাত হানো। মুক্ত হবে বাংলা, আবার মুক্তি পাবে যেন। শোনো মানুষ শোনো,